নেতা ভাই, আপনি কালামা দিকে তাকিয়ে রয়েছেন যে? আরে বোকা, কালো মায়ের মর্ম তো কি বুঝবে বল? আর এটা কালানো, কালো কালো মানে জগতের আলো, দেখতেছিস না? এটাই আর শোন, কালো মায়ের দিকে তো কেউ তাকায় না। ওগুলো হচ্ছে খাঁটি সোনা, খাঁটি সোনা, নজর রাখবি, কারণ আমাদের অভাবের সময় তো এগুলোই দরকার। ঠিক আছে ভাই, আপনি চিন্তা করেন, চল। ঠিক আছে ভাই, চলেন। চলেন তো, চল। ও হচ্ছে আমার দিলকার টুকরা, ওর ব্যাপারে কখনো কিছু জানতে চাইবি না, জানতে চাইলে একবার উপরে পাঠাই দেবো, বুঝছস? চল। এবার বলতো থাকতে কেমন লাগছে? সময় মতো সব জানতে পারবি। আমার মামা ফাতেমা তোমার গায়ে থাপ্পড় মারছে তাই না? জি মারছে। তোমার কোনো সাক্ষী প্রমাণ আছে? জি আছে, ওরা সবাই দেখেছে। ওরা ওরা তো তোমার চামচা, তুমি যে এটা কইবা ওরা সেইটাই করবো। আমার কথা ওই জায়গায় না, আমার কথা হইলো গ্রামে কোনো তৃতীয় পক্ষ দেখছে কি না সেই জাতীয় সাক্ষী থাকলে এখানে নিয়ে আসো। গ্রামের হগল মানুষ দেখছে, দেখছেন? আরে সব দেখছে, সব দেখছে বাপু। আর দেখেন, ওরা স্যামসা না, ওরা আমার ছোট ভাই বাদার। আচ্ছা কেন মারছে, কি জন্য মারছে আমার একটু বিস্তারিত খুলে কও দি। আঙ্কেল আপনি তো জানেন আমি এলাকার নেতা, আমার বড় ভাই ইলেকশনে দাঁড়াচ্ছে, এই কারণে আমাকে সারা এলাকা ঘুরে ঘুরে সবার বাড়িতে গিয়ে ভোট চাইতে হয়। আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ করে বাস পাখির মতো এসে আমার সামনে এসে হঠাৎ করে আমার গালে থাপ্পড়। আপনার মেয়ে আমার গালে থাপ্পড় মারছে, এটা কি হয়েছে বলেন? আমি এলাকার নেতা না, এটা যদি কোন প্রকার পার্টি অফিসে শুনতে পারে আমার মানসম্মান থাকবে? থাকবে না। আমি যে চেয়ারে বসি ওই চেয়ারটা পর্যন্ত চলে যাবো, যাবে না রে? হ্যাঁ ভাই যাবে। তাহলে বলেন, আমার এতদিনে সুনাম সব ডাস্টবিন হয়ে যাবে। কথাটা তুমি খুব একটা খারাপ কনে। আচ্ছা তোমার গালে তো কোনো দাগ দেখতেছি না, মুসিবতে পড়ে গেলাম। কালে দাগ নাই, সাক্ষী প্রমাণ ছাড়া কি বিচার করুম, আমি নিজেই তো বুঝতেছি না। কি হয়েছে আপু? এই যে দেখ, এরা তিনজন চারজন মিলে আইসা তোর নামে বিচার দিতে, তোমার গালে থাপ্পড় মারছস। আর কি বলছে আব্বা? আর কিছু কয় নাই, খালি থাপ্পড়ের কথাটাই কইছে। কিন্তু কেন মারছি, কি জন্য মারছি সেটা তোমাকে জানতে হবে তাই না আব্বা? অবশ্যই অবশ্যই জানতে হইব, জানাটা তো একদম দরকার, নাহলে তো আমি বিচার বুচার করতে পারবো না, দাগও নাই কিচ্ছু নাই।
দেখলা তো আব্বা কেমনে পালায় গেল। তাহলে বল মায়ের খাওয়ার আগে পালাইছি ভালো করছি নাকি খারাপ করছি? অবশ্যই ভালো করছি, মার খেয়ে পালানোর চাইতে আগে পালানো উত্তম। আর আমার এই বুদ্ধির কারণে পার্টি অফিসে আমার অনেক সুনাম।